সন্দেশখালি দেখলেন তো? আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে, আরে নাটুরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা, মধুবিধু দুই ভাই ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে। 26,000 টিচারের চাকরি খেয়ে নিল মানুষ, খেকো বাঘ শুনেছেন? চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো? চাকরি খেকো বাঘ, লজ্জা করে না? আবার খেয়ে দেয় নিয়ে বলছে হাম রহেগা আপকা পাস ক্যা রায়। কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে, এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল, বলে না দিদি সব মিথ্যে কথা। বলছে কি করে হয়, কি করে হয়? আমরা থাকলে হয়, তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি, আমরা মানুষের জন্য লড়ছি। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে, আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম, যেই খবরটা আমার কাছে এলো আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়, মনে হচ্ছিল যে আমার আলো ও গো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল, কত সুন্দর কথা! এটা কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো, আপনি কাজ করেছেন, আপনাকে বলছে 12 বছর বাদে 12% ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও,